কোলাঘাটে শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো উদ্বোধন করলেন পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। শুক্রবার শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো। প্রত্যেক বছর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা এই বিশ্বকর্মা দেবের পুজো মহাধুমধামের সাথে পালন করে আসছে। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রামকো সিমেন্টের শ্রমিকবৃন্দ, মেছেদা ইস্পন ইউনিট, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়ন শ্রমিকের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়, যার শুভ উদ্বোধন করলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। পাশাপাশি উপস্থিত ছিলেন তরুণ ঘোড়াই, হাফিজুল খান ও পুজো কমিটির বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, সম্প্রীতি রক্ষার্থে হিন্দু মুসলিম সম্প্রদায়ের শ্রমিকের উদ্যোগে এই পুজোর আয়োজন। তবে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে এই পুজোর আয়োজন করা হয়। জানা গিয়েছে, প্রত্যেক বছর এই পুজোকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তবে এই বছর সমস্ত কিছুই বন্ধ। বিশ্বকর্মা পুজোর আয়োজনে ব্রতী হয়েছি। সৃষ্টির সমস্ত কাজে যিনি প্রথম থেকে থাকেন এবং সৃষ্টিকে আরও সুন্দর করে তুলেছেন তা সেই দেবতার নাম বাবা বিশ্বকর্মা। আমরা এই সমস্ত সুন্দর কাজে আমাদের শ্রমিক বন্ধুরা তারা যাতে সবসময় লেগে থাকে এবং কোথাও কোনো যাতে অশান্তি না হয় এই প্রার্থনা বাবা বিশ্বকর্মার কাছে জানাচ্ছি, এবং সমস্ত প্রান্তের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে সমস্ত অশান্তি রুখে দেবে এবং আমাদের সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে করে নেবে, এই জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এখানে অনেকগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং সেই পুজোগুলোর সবগুলোতে আমাদের ছেলেরা যেভাবে উদ্যোগী হয়ে এই কাজগুলো করছে তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের শিল্পের গতি আবার দ্রুত এগিয়ে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং নতুন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শিল্পের আবার নতুন করে জয়যাত্রা শুরু হয়েছে। আমরা আর কিছুদিনের মধ্যে তার সুফল দেখতে পাবো প্রতিটি ক্ষেত্রে। প্রোগ্রাম হচ্ছে যে সারা বছর শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে বাবা বিশ্বকর্মা পুজো তারা শ্রমিকরা উদ্যোগ করে এবং তারা পুজোর আয়োজন করেছে। আমাদের পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক মাননীয় বিপ্লব রায়চৌধুরীর নেতৃত্বে এই পূজার আয়োজন করেছে এবং আমরা সাধারণ যারা গাড়ির মালিক থেকে শুরু করে ওয়ার্কার থেকে শুরু করে আর আমার আনলোডিং ভাই শ্রমিক থেকে শুরু করে তারা অক্লান্ত পরিশ্রম করে পূজার আয়োজন করেছে। আগের বিষয় জানা হচ্ছে, সম্প্রীতির বন্ধন বলা যেতে পারে, যেখানে হিন্দু মুসলিম সবাই আমরা করছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আমরা এখানে যারা আছি আমার সঙ্গে সিরাজ আছে, আকাশ আছে, উল্টা দিকে আমাদের সর্বস্বর আছে, তরুণ ভাই আছে, আরও অসংখ্য আমাদের সমরেশ ভাই আছে, আমাদের অসংখ্য কর্মী নেতৃত্ব ওয়ার্কার সবাই আছে, আমরা সবাই একসঙ্গে মিলে আগামী দিনে পথ চলব। আমি সাধারণত বলতে গেলে কর্মী এবং আমি কী বলবো যে এই পূজার আয়োজন আমরা সবাই মিলে করেছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।